সালাম আলাইকুম এরপর রাশিয়া আরও তিন দেশের উপর আক্রমণ করবে এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে টানা চলছে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত এর মধ্যে সংঘাতের অষ্টম দিনে গতকাল বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলানস্কি খবর বিবিসি ও আল জাজিরার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যদি আমরা না থাকি তাহলে ঈশ্বর না করুক এরপর লাতভিয়া লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে পরপর দখল হবে বালকান অঞ্চলের এ তিনটি দেশ দাবি করে জেলানস্কি আরও বলেন রাশিয়াকে ঠেকাতে হবে না হলে ইউরোপের বাকি অংশেও রুশ সেনা আগ্রাসন হবে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন যদি আপনাদের আকাশসীমা বন্ধ করার ক্ষমতা না থাকে তাহলে আমাকে আপনাদের বিমানগুলো দিন পাশাপাশি তার হুঁশিয়ারি বিশ্বাস করুন ইউক্রেন যদি না থাকে তাহলে লাটভিয়া লিথুয়ানিয়া অ্যাস্টোনিয়াও আর থাকবে না